এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। অবশ্যই দেখো, আমরা রয়েছি এই মুহূর্তে এস এন রায় রোড ক্রসিংয়ে, এবং এখানেই তৃণমূল কর্মীরা, তারা সবাই জড়ো হয়েছেন। এখানে দেখতে পাচ্ছি মিছিল শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা যারা এসছেন, মালারা এসছেন, সেই সঙ্গে দেখতে পাচ্ছি রত্না চট্টোপাধ্যায় এসছেন, এবং অন্যান্য যারা কাউন্সিলররা রয়েছেন তারা এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেহালার অনেক কাউন্সিলর রয়েছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি বেহালায় টোটাল 21 জন কাউন্সিলর আছেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। তার মধ্যে 2 জন হচ্ছে বামেদের কাউন্সিলর এবং 1 জন হচ্ছেন তৃণমূলের কাউন্সিলর, ইতিমধ্যেই মারা গিয়েছেন। তো বাদ বাকি যে কাউন্সিলর তাদের মধ্যে 1 জন শোভন চট্টোপাধ্যায়, তিনি ইতিমধ্যে যোগদান করেছেন। তো বাদ বাকি যারা আছেন তারা আসছেন কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাউন্সিলররা ইতিমধ্যেই এসছেন। মালা রায় রয়েছেন, রত্না চট্টোপাধ্যায় রয়েছেন। রত্নাদি বলছি যে কীরকম মিছিল হবে আজকে, কীরকম মিছিল হবে দেখতে পাচ্ছ? লোক সংখ্যা আজকে পুরো বেহালা পশ্চিম পূর্ব সব মানুষ একসঙ্গে সংগঠিত হয়ে আজকে আমাদের সামনে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের যে মহাসচিব পার্থ চ্যাটার্জির নেতৃত্বে আজকে একটা মহামিছিলে ডাক দেওয়া হয়েছে। আমার মনে হয় না আপনাদেরকে বলতে হবে যে সংখ্যক লোক এখানে জমা হয়েছে, মানুষ যে বিজেপির বিরুদ্ধে বেহালা পূর্ব পশ্চিমে ভোট দেবে তা আজকে পরিষ্কার। আজকে প্রথম বেহালাতে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়রাও নামছে, কি বলবেন তাদেরও মিছিল? ওনারা সব জায়গায় নববধূ আর নব মানে নববিবাহিত বরকনে সেজে যাচ্ছেন, মুখে মেকআপ, গায়ে গয়না। তো বেহালার মানুষ হাসছে, বেহালার মানুষ 3.5 বছর যে মানুষটিকে পায়নি তিনি নাকি আজকে ঘরে ফিরছেন। আমার মনে হয় বাংলার মানুষ আজকে হয়তো ওনাকে কিছু বলবে না, উনি ঢুকবেন হাঁটবেন, এর জবাব ব্যালটে প্রতিফলিত হবে। আর একটা জিনিস জানতে চাইবো, শোভনবাবুর বিধায়ক এবং তিনি হচ্ছেন কাউন্সিলর, তো কতটা প্রভাব পড়বে? শোভনবাবু তো এখানকার নেতা ছিলেন, শোভনবাবুর এলাকা বলে উনি এখানকার নেতা ছিলেন, এখন আর নেই, কারণ বেহালার মানুষ তাকে ভুলে গেছে। 3.5 বছর বেহালার মানুষ তাকে দেখেনি, 131-এর মানুষ তাকে দেখেনি, বেহালা পূর্বের মানুষ তাকে দেখেনি, যেখান থেকে জিতে তিনি মেয়র বা মন্ত্রী হয়েছিলেন। 3.5 বছর তাকে না দেখতে দেখতে মানুষ ভুলে গেছে। আজকে আমাদের যে দল বা যে নেতৃত্ব বেহালাকে দেখছে তাদের মুখ দেখে এই 21-এ যে নির্বাচন হবে তা আপনারা ব্যালটেই প্রতিফলন দেখতে পারবেন। এখন আমি ভবিষ্যৎবাণী করলে তো মানুষ বিশ্বাস নাও করতে পারে যে আমি হয়তো বড় বড় কথা বলছি, কিন্তু রেজাল্ট বেরোলে তার ফলাফল দেখবে। লাস্ট একটাই প্রশ্ন, আমরা দেখছি যে উনি যে যে জায়গায় দায়িত্বে ছিলেন তৃণমূলে, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে থাকছেন, কতটা প্রভাব পড়বে? আমি মনে করি শোভনবাবু সেটাই করুন, উনি যত ওই মহিলাকে নিয়ে রাস্তায় নামবে তৃণমূল কংগ্রেসের জন্য খুব ভালো ফলাফল হবে। মানুষ ওনাকে যত দেখছে তত খেপছে, কারণ একজন সন্তানের বাবা সংসার ছেড়ে এসে একজন পরস্ত্রীকে নিয়ে ঘর করছে, বাংলা সংস্কৃতি সেটা বলে না, তাই বাংলার মানুষ সেটা মেনেও নিচ্ছে না। ওনারা হয়তো ভাবছেন যে সেজে গুজে মিডিয়ার সামনে হাইপ নিয়ে তুলে যাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা মানুষ হাসছে তাদের এই ক্রিয়াকলাপে, বাংলার মানুষ কখনো এই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। আর একটা জিনিস জানতে চাইবো, আপনি হচ্ছেন বেহালায় আপনি রাজনীতি করেছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ নেত্রী তার কোনো প্রভাব বেহালায় পড়বে? উনি যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভন চ্যাটার্জির হাত ধরে ঢুকছে বলে বেহালার মানুষ হয়তো শোভন চ্যাটার্জি যেহেতু এখানকার একসময় মন্ত্রী নেতা ছিলেন তাই তাকে কিছু বলবে না, উনি একা ঢুকুক, একা ঢুকুক, শোভন চ্যাটার্জি না, সেদিন বুঝবে বেহালার মানুষ কি করবে। লাস্ট একটা প্রশ্ন, 131 সেখানে শোভন চট্টোপাধ্যায় যদি কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হন, বিধানসভা তো ঠিক আছে বা কোথাও হন, আপনি কি তার বিরুদ্ধে প্রচার বা লড়াই নামবেন? শুনুন, আমি একটা কথা বলি, উনি 131-এ দাঁড়াবেন না প্রথমত, দ্বিতীয়ত যদি দাঁড়ান জামানত জব্দ হবে। আমি দাঁড়াবো, আমি 131-এই দাঁড়াবো, শোভনবাবু দাঁড়াক না দাঁড়াক, কিন্তু উনি দাঁড়ালে আমার সবচেয়ে লড়াই করতে ভালো হবে, কারণ 131-এর মানুষ এত খেপে আছে ওনার উপরে যে 3.5 বছর ড্রেন, জল, রাস্তা, লাইট, কার কাছে যাবো, তারা হা হুতাশ হয়ে ঘুরে আমাকে খুঁজে নিয়ে এসেছিল। তো আমি 3.5 বছর ধরে তাদের পাশে ছিলাম এবং তাদের যতটা সহায়তা করার চেষ্টা আমি করেছি, উনি কিছু করতে পারবেন না।
ধন্যবাদ অর্ণব।